সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। আবারও হামলা, ইসরায়েলের বিভিন্ন এলাকায় বাজছে সাইরেন, তেল আবিব লণ্ডভণ্ড। লেবাননের খ্রিস্টান গ্রামে ইসরায়েলের বিমান হামলা, নিহত 18। ইরানকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের টিএইচএডি অ্যান্টি মিসাইল পাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের শান্তিরক্ষা বাহিনী সরিয়ে নেওয়ার দাবি প্রত্যাখ্যান করল ফ্রান্স। ভারতের তিন বিমানে বোমা হামলার হুমকি, জরুরি অবতরণ। এবং পাকিস্তানে জানা যায় জঙ্গি হামলা, তিন পুলিশ সদস্য নিহত। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি শাহজিয়া। আবারও হামলা, ইসরায়েলের বিভিন্ন এলাকায় বাজছে সাইরেন, তেল আবিব লণ্ডভণ্ড। লেবানন থেকে ইসরায়েলে লক্ষ্য করে আবারও রকেট হামলা চালানো হয়েছে। এই হামলার জেরে তেল আবিবের একটি বাণিজ্যিক এলাকা সহ মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় বাজছে সাইরেন, সোমবার দেশটির সামরিক বাহিনী তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, লেবানন থেকে ইসরায়েলে বেশ কিছু রকেট ছোড়া হয়েছে, সেগুলো প্রতিরোধের চেষ্টা করা হয়েছে। এ সময় বিভিন্ন এলাকায় সাইরেনের শব্দ পাওয়া গেছে, তবে কোন রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম হয়েছে কিনা তা জানায়নি ইসরায়েলি বাহিনী। নতুন করে হামলার আগের দিন রোববার ইসরায়েলে ড্রোন হামলা চালায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এটি ছিল ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর দেশটিতে হিজবুল্লাহর সবচেয়ে প্রাণঘাতী হামলা। এতে 4 ইসরায়েলি সেনা নিহত ও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। গত বছর ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছিল ইসরায়েল ও হিজবুল্লাহ। তবে গত 23 সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো শুরু করে ইসরায়েল। পরে 1 অক্টোবর দেশটিতে স্থল হামলা শুরু করে ইসরায়েলের সেনারা। দক্ষিণ লেবাননে ইসরায়েলের সেনাদের সঙ্গে তুমুল লড়াই হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ ইসরায়েলের হাফিয়া শহরের কাছে একটি নৌঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে তারা। এছাড়া দক্ষিণ লেবাননে আইতা আল শাব গ্রামের কাছে দুই পক্ষের মধ্যে সহিংস লড়াই হয়েছে। এদিকে লেবাননে বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে দেশটির উত্তরাঞ্চলে একটি হামলায় অন্তত 18 জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের রেড ক্রস। হামলার শিকার এলাকাটি মূল যুদ্ধক্ষেত্র থেকে দূরে অবস্থিত এবং খ্রিস্টান অধ্যুষিত। লেবাননে খ্রিস্টান গ্রামে ইসরায়েলি বিমান হামলা, নিহত 18। লেবাননের উত্তরে খ্রিস্টান অধ্যুষিত জরগর্দা জেলার একটি গ্রামে ইসরায়েলের বিমান হামলায় 18 জন নিহত এবং 4 জন আহত হয়েছেন। গাজা যুদ্ধ শুরুর পর সোমবার 14 অক্টোবর উত্তর লেবাননে এই প্রথমবার এমন হামলা চালালো ইসরায়েল। এর আগে রোববার রাতে দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ হিজবুল্লাহ 200 লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে, যা দেশটির জন্য একটি বড় আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি গাজা ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনা ঘটেছে। লেবাননের রেড ক্রসে জানিয়েছে, বিমান হামলা জরঘর্দা জেলার একটি খ্রিস্টান অধ্যুষিত গ্রামে সংঘটিত হয়েছে। এই অঞ্চলটি হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাগুলো থেকে অনেক দূরে অবস্থিত। স্থানীয় জনগণ এবং লেবাননের সরকারের মতে, এই হামলার শিকার হওয়া গ্রামটি যুদ্ধে প্রত্যক্ষভাবে জড়িত ছিল না। এর ফলে হামলাটিকে সুশীল সমাজ ও মানবাধিকার সংগঠনগুলো নিন্দা জানিয়েছে। বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে যে তারা লেবাননের দক্ষিণাঞ্চল হিজবুল্লাহর 200 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং বেশ কিছু সন্ত্রাসীকে নিশ্চিহ্ন করার কথা জানিয়েছে। লেবাননের সামরিক বাহিনী তথ্য অনুযায়ী, এই আক্রমণে দক্ষিণাঞ্চলে বিভিন্ন অঞ্চলে অন্তত 51 জন নিহত হয়েছেন। লেবাননের ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহ রোববার মধ্য উত্তর ইসরায়েলে একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে, যাতে অন্তত 4 ইসরায়েলি সেনা নিহত এবং 60 জনেরও বেশি আহত হয়েছেন। এই হামলার পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে পাল্টা হামলার আশঙ্কা বাড়ছে। গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরে সোমবার বিমান হামলায় 10 জন নিহত এবং 30 জন আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী একটি খাদ্য বিতরণ কেন্দ্রকে লক্ষ্যবস্ত্র করে আক্রমণ চালায় বলেও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। এছাড়া গাজার মধ্য অঞ্চলে দেহির আল বালা শহরের আল আকসা শহীদ হাসপাতালে বিমান হামলায় 4 জন নিহত এবং অন্তত 70 জন আহত হয়েছেন। গাজার চলমান সংঘর্ষে নিহত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 42,289 জনে এবং আহত হয়েছেন প্রায়
98,684 জন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্তে বলেছেন, রোববারের হামলা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতেও আরো কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য দ্রুত ও পেশাদারিত্বের সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে মানবাধিকার সংগঠনগুলি ইসরায়েলের আক্রমণকে অপ্রয়োজনীয় এবং বেসামরিক নাগরিকদের জন্য বিপজ্জনক বলে আখ্যা দিয়েছে। ইসরায়েলের হামলা এবং লেবাননের প্রতিরোধ কার্যক্রম মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুতর সংঘাতের মধ্যে পরিণত হয়েছে, যা আঞ্চলিক শান্তির জন্য হুমকি হিসেবে দেখা দিচ্ছে। ইরানকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের টিএইচএডি অ্যান্টি মিসাইল পাচ্ছে ইসরায়েল। ইরানকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের টিএইচএডি অ্যান্টি মিসাইল পাচ্ছে ইসরায়েল। তেল আবিবকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ইসরায়েলের আত্মরক্ষার্থেই এই অ্যান্টি মিসাইল সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলকে এসব অস্ত্রের চালান দেওয়ার অর্থ হচ্ছে তাদের সুরক্ষা নিশ্চিত করা। এসব অস্ত্রের পাশাপাশি মার্কিন সামরিক সেনাও ইসরায়েলের পৌঁছাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে এসব অ্যান্টি মিসাইলে চালান হাতে পেলে ইরানকে লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে ইসরায়েল। তবে মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধ এড়াতে তেহরানের পারমাণবিক ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলকে হামলা না চালানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা বলছেন, বাইডেন প্রশাসন ইরানের সরাসরি হামলার বিপক্ষে, কেননা ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা হলে ইরান সর্বাত্মক যুদ্ধের পথে আগাতে পারে, যা গোটা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে। এছাড়া ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকায় ইরানের পাশে দাঁড়াতে পারে রাশিয়া ও চীন, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে মস্কো ও বেইজিং এর সরাসরি উপস্থিতির সুযোগ তৈরি করে দিতে পারে। মূলত এ কারণেই ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলার বিষয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডে বলেছেন, মূলত তারা ইরান ও তার সমর্থিত গ্রুপগুলোর হামলাকে প্রতিরোধ করতে ইসরায়েলের সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনারা ইসরায়েলি বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে। ইসরায়েল অভ্যন্তরে মার্কিন সেনা মোতায়েনের ঘটনা বিরল। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক মাসগুলোতেও ইরান সমর্থিত গ্রুপগুলোর হামলার মুখে পড়া ইসরায়েলকে সামরিক সহায়তা করেছে মার্কিন সেনারা, তবে সেটা ইসরায়েলের ভূখণ্ডের বাইরে থেকে। দ্য টার্মিনাল হাই অল্টারনেটিভ এরিয়া ডিফেন্স সিস্টেম বা টিএইচএডি হচ্ছে মার্কিন সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি আধুনিক সংস্করণ। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে জোরালো করতেই বিশেষ এই অ্যান্টি মিসাইল দেবে যুক্তরাষ্ট্র। টিএইচএডি ব্যাটারির মাধ্যমে পরিচালিত হয়। সাধারণত বিশেষভাবে তৈরি এই অ্যান্টি মিসাইল পরিচালনায় 100 প্রয়োজন। এসব অ্যান্টি মিসাইলের একটি ভ্যান থেকে একসঙ্গে 6 লঞ্চার ছোড়া সম্ভব, যার প্রতিটি লঞ্চারে 8 করে ইন্টারসেপ্টর এবং শক্তিশালী রাডার রয়েছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রোববার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, তার ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র ও নিজেদের সেনা সহায়তা দিয়ে সেনাদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। নিজের এক্স হ্যান্ডেলের পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, যদিও আমরা সর্বাত্মক যুদ্ধে থেকে নিজেদের বিরত রাখার চেষ্টা করছি, কিন্তু আমি স্পষ্ট করে দিতে চাই, ইরানের জনগণ এবং তাদের স্বার্থ রক্ষায় আমাদের কোনো নির্দিষ্ট সীমানা নেই। ইসরায়েলের শান্তিরক্ষী বাহিনী সরিয়ে নেওয়ার দাবি প্রত্যাখ্যান করল ফ্রান্স। ইসরায়েলের পক্ষ থেকে করা শান্তিরক্ষী বাহিনী সরিয়ে নেওয়ার দাবি প্রত্যাখ্যান করেছে ফ্রান্স। রোববার 14 অক্টোবর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে ওই দাবি প্রত্যাখ্যান করা হয়। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের ওই দাবি ফ্রান্স সর্বশেষ প্রত্যাখ্যান করেছে। এ বিষয়ে ফ্রান্স পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শান্তিরক্ষী বাহিনী নিরাপত্তার দায়িত্ব সদস্য রাষ্ট্রগুলো সকলের, এজন্য এই বিষয়ে সবাইকে সোচ্চার হতে হবে। এর আগে ইসরায়েলের এই দাবি প্রত্যাখ্যান করেছিল স্পেন। তিনি এ বিষয়ে সরাসরি জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকেও জানিয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি ইসরায়েল দক্ষিণ লেবাননে অবস্থিত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের ওপর কয়েকবার হামলা করেছে। এর পরিপ্রেক্ষিতে সদস্য দেশগুলোর পক্ষে নিন্দা জানানো হয়েছিল। এরপরই নেতানিয়াহু এক ভিডিও বার্তায় ওই দাবি জানান। ভারতের 3 বিমানে বোমা হামলার হুমকি, জরুরি অবতরণ। ভারতের বোমা হামলার হুমকির পর নিউইয়র্কগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান দেশটির রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়েছে। এছাড়াও দেশটির ইন্ডিগো বিমান বহরের আরো 2 বিমানের ফ্লাইটেও একই হুমকি দেওয়া হয়েছে। পরে বিমান 2টিকে তল্লাশি করা হয়। সোমবার 14 অক্টোবর ভারত সরকারের নিরাপত্তা নিয়ন্ত্রণ কমিটির নির্দেশে বিমানটি জরুরি অবতরণ করা হয়। অন্যদিকে ইন্ডিগোর বিমানের ফ্লাইট রুট ছিল মুম্বাই থেকে ওমানের রাজধানী মাস্কাট ও মুম্বাই থেকে সৌদি আরবের
জেদ্দা নগরী। এনডিটিভি জানিয়েছে, ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি BCAS মোট 3টি বিমানে বোমা হামলার হুমকি পেয়েছে। সংস্থাটি জানায়, একটি ইন্ডিগো ফ্লাইটকে ওড়ার অনুমতি দেওয়া হয়েছে। ও দুটি বিমান নিরাপত্তা নিশ্চিত শেষ হলে শীঘ্রই ওড়ার অনুমতি পাবে। আরো জানিয়েছে, এয়ার ইন্ডিয়া নামের একটি ফ্লাইট মুম্বাই থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে বোমা হামলার হুমকি পেয়ে নিরাপত্তা ইস্যুতে আবার দিল্লিতে ফেরত আসে। সোমবার সকালে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে। তবে বিমান থাকা সব যাত্রী ও ক্রু সদস্যরা নিরাপদে রয়েছেন। ভারত পুলিশের DCP বা IGI উষা রঙ্গনানি জানান, বিমানটি বর্তমানে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছে। বিমানের যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমস্ত নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। এদিকে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানে 239 যাত্রী এবং 19 জন ক্রু নিয়ে নিরাপদে অবতরণ করেছে। সকল যাত্রীদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে বিমানটি কঠোর নিরাপত্তা প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছে। এই অপ্রত্যাশিত ঘটনায় যাত্রীদের অসুবিধা কমানোর চেষ্টা করছে গ্রাউন্ডে থাকা আমাদের কর্মীরা। নিরাপত্তা প্রোটোকল সম্পন্ন হলে যাত্রীদেরকে হোটেলে স্থানান্তর করা হবে। সংস্থাটি আরো জানিয়েছে, ফ্লাইটটি 15 অক্টোবর সকালে পূর্ণ নির্ধারণ করা হয়েছে। আমরা সমস্ত যাত্রীদের ধৈর্য এবং সহযোগিতা প্রশংসা করছি। এয়ার ইন্ডিয়া প্রতিশ্রুতিবদ্ধ এবং তার যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। অন্যদিকে ইন্ডিগো এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা প্রোটোকল অনুসারে ইন্ডিগো ফ্লাইট 6E56 এবং 6E1275 বিমানগুলিকেও একটি বিচ্ছিন্ন উপসাগরে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানের একটি বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিং এর যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পরে একটি মাল্টি এজেন্সি দল বিমানটিকে স্ক্যান করে। সংস্থাটি আরো জানিয়েছে, যাত্রীদের রিফ্রেশমেন্ট ব্যবস্থা করা হয়েছে। আমরাও এই অপ্রত্যাশিত অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। পাকিস্তানে জানা যায়, জঙ্গি হামলা 3 পুলিশ সদস্য নিহত। পাকিস্তানে সোমবার এক পুলিশ সদস্যের জানাজার অনুষ্ঠানে জঙ্গি হামলা হয়েছে। এতে 3 পুলিশ সদস্য ও 3 জঙ্গি নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। অন্যদিকে এই হামলার দায় স্বীকার করেছে দেশীয় তালেবান গোষ্ঠী। উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী পাখতুন ইয়ার খান জানিয়েছেন, এক পুলিশ সদস্যের জানাজার সময় হামলাকারীরা বান্নু জেলা পুলিশের সদর দপ্তর ঘেরাও করে। ওই কর্মকর্তাকে রোববার রাতে গুলি চালিয়ে হত্যা করা হয়েছিল। স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, সদর দপ্তরের গেটে গোলাগুলির মধ্যে 3 জঙ্গি ও 3 পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া 2 বা 3 জন জঙ্গি পুলিশের ওই ঘাঁটিতে প্রবেশ করেছে এবং তীব্র গোলাগুলি চালিয়েছে। এদিকে তেহরান ই তালেবান পাকিস্তান নামে পরিচিত পাকিস্তানি তালেবান এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে। আফগান সীমান্ত থেকে প্রায় 40 কিলোমিটার দূরে এই হামলা হয়েছে। 2021 সালে আফগান তালেবান ক্ষমতায় ফেরার পর পাকিস্তানে জঙ্গি বেড়ে গেছে। পাকিস্তান সরকার কাবুলের শাসকদের অভিযুক্ত করেছে, তারা পাকিস্তানি তালেবান সদস্যদের উৎখাত করতে ব্যর্থ হয়েছে, যারা তাদের ভূখণ্ড থেকে হামলার পরিকল্পনা করছে। পাকিস্তানি তালেবান ইসলামাবাদের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচিত হয় এবং এটি উত্তর পশ্চিমে সক্রিয়। এর আগে গত সপ্তাহান্তে দক্ষিণ করাচিতে একটি বোমা বিস্ফোরণে 2 চীনা প্রকৌশলী নিহত হয়েছেন এবং শুক্রবার দক্ষিণ পশ্চিম বেলুচিস্তানে ভারী সশস্ত্র লোকদের গুলিতে 20 জন কয়লা খনি শ্রমিক নিহত হন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।